হ্যাঁ এখন কথা বলবো দরদের বাংলা ভার্সনের যে গানটা এই ভাষাও এবং এটার হিন্দি ভার্সন হচ্ছে জিসমে মেতে যেটার রিভিউ আমি গতকাল রাতেই করেছি তো এটার বাংলা ভার্সনটা কেমন লাগলো তখন দেখা হয়নি গানটা বাট আমি এরপরেই দেখি দেখার পর একটা কথাই বলতে হচ্ছে যে অলওয়েজ যেটা হয় দেখবেন যে যদি বাংলা একটা ফিল্মের যদি হিন্দি ডাবিংয়ে যদি কোনো গান আসে যেমন লাইক তুফানের ক্ষেত্রে তুফানের লাগে উড়াধুরা হিন্দিতে এসেছে তুফানের আহ দুষ্ট কোকিল হিন্দিতে এসেছে বাট সেই গানগুলো কিন্তু ভালো লাগেনি এবার কিন্তু সেটার উল্টো হয়েছে দরদের হিন্দি যে গানটা জিসমে মেতেরে এটা কিন্তু বাংলা ভার্সনের চেয়ে অনেক অনেক বেটার হয়েছে সেখানে যদি জিসমে মেতের গানটা দেখেন সেখানে যে মোহাম্মদ ইরফানের ভয়েসটা যেটা আমি গতকালের রিভিউতেও বলেছি ইভেন লিরিক্স সাথে আমরা ভিডিও ফুটেছে ভিডিওগ্রাফিতে যেটা দেখতে পাচ্ছি স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছি সেটার সাথে সেই মিউজিক সেই হিন্দি ভার্সনের সেই গানটা মোহাম্মদ ইরফানের ভয়েসটা কিন্তু যাচ্ছে বাট আপনি যদি বাংলাটা দেখেন যেখানে ভয়েস দিয়েছে বালাম এবং কোনাল মানে সেই ফিলটা করাতেই পারে না বিশেষ করে বালামের ভয়েস বালামের ভয়েসটা এত খারাপ লাগে শুনতে মাঝে মাঝে দেখবেন যে কিছু টান দিচ্ছে সুরের মাঝে কিছু টান দিচ্ছে সেই জায়গাতে খুবই বাজে লাগে শুনতে সেই সাথে যদি লিরিক্স নিয়ে বললি বাংলার যে লিরিক্সটা সেটাও বলতে গেলে এভারেজ বা বিলো আর যেটা বললাম ভিডিও ফুটেজ আমরা যেটা দেখতে পাচ্ছি সেটার সাথে সে হিন্দিটাই যাচ্ছে হ্যাঁ এখানে হয়তো এরকম হতে পারতো যদি হিন্দি ভার্সনটা আমরা না দেখতাম তাহলে অত বেশি খারাপই তো না বাট বালামের এই ভয়েসটা নিয়ে অবজেকশন থাকতোই লিরিক্স নিয়েও অবজেকশন থাকতো এখন যতটা খারাপ লাগছে হ্যাঁ ততটা লাগত না বাট লাগত রিসেন্ট টাইমে সাকিব খানের যতগুলা সিনেমা গিয়েছে প্রিয়তমা প্রিয়তমা দিয়ে বালামের ভালো একটা কামব্যাক হয় ও প্রিয়তমা গানটা দিয়ে সেখানে তার ভয়েস সেটা শুনতে বেশ ভালো লাগে আমি রাজকুমার সেই গানটাও তা আসছিল সেই গানটাও খুব একটা ভালো লাগে না শুধুমাত্র তার এই এই ভয়েসটার কার তার প্রবলেমটা হচ্ছে তার ভয়েসে কোনো চেঞ্জ দেখবেন না আর অন্যদিকে জিসমে মেয়ে এটার হিন্দি গানটা যে গেয়েছে মোহাম্মদ ইরফান তার ভয়েসটা হচ্ছে লাইক ম্যাজিক্যাল সে যতটা যত্ন নিয়ে সে যতটা ভালো করে গানটা গিয়েছে। সেটা বাংলার ক্ষেত্রে হয়নি যার কারণে এই দুইটা গান এখন অবশ্যই দেখলাম কম্পেয়ার হচ্ছে সবার কাছেই হিন্দিটাই বেশি ভালো লেগেছে বাংলাটা খুব একটা ভালো লাগেনি বাট যারা বালামের ফ্যান তাদের কাছে হয়তো একটু ভালো লাগতে পারে আদারওয়াইজ এই গানটা সবার কাছে ভালো লাগেনি এই গানটার রিভিউ হয়তো কতকালই দিতে পারতাম বাট মানে এটা আই থিঙ্ক ফার্স্ট একটা কোনো ফিল্ম ইন্ডাস্ট্রিতে ফার্স্ট এর আগে এরকম হয়েছে কিনা জানি না যে বিশেষ করে বাংলাতে তো হয়নি যে একই সাথে দুটা গান এটা অনেক জায়গায় হয়েছে এটাতে প্রবলেম নেই বাট তার দু থেকে তিন ঘন্টা পরেই ট্রেইলার সো গানের রিভিউ এরপর গতকাল রাতেই ট্রেইলার রিভিউ যার মাঝে এই এই গানটা নিয়ে আর কথা বলার সুযোগই হয় মানে এটা আই থিঙ্ক ফার্স্ট টাইম একই সাথে আই মিন একই দিনে দুই তিন ঘন্টার একটা গ্যাপ রেখে ট্রেইলার গান এখন অডিয়েন্স কোনটা রেখে কোনটা নিয়ে কথা বলবে যদি শুধু গান থাকতো তাহলে শুধু গান নিয়ে চর্চা হতো এর দুই ঘন্টা পর আবার ট্রেইলার এখন আবার ট্রেইলার সেই গানের যে রেসপন্সটা সেটা কিছুটা আবার খেয়ে দিচ্ছে ট্রেইলার হ্যাঁ হয়তো পরবর্তীতে গানের ভিউজ হবে এটা তো হবেই যেখানে সাকিব খান রয়েছে সেখানে ভিউজ হবে বাট সব কিছু যদি আগে থেকে ম্যানেজ করতে পারতো ঠিকঠাক ভাবে তাহলে এই প্রবলেমটা ক্রিয়েট হতো না দেখেন গানটা সুন্দর হয়েছে ট্রেলারটা সুন্দর হয়েছে সো একটা স্পেস থাকলে আরো ভালোভাবে এগুলো নিয়ে আলোচনা হতো আরও বেশি এগুলো নিয়ে কথা হতো যেটা এখন হচ্ছে বাট সেই দুই দিনের গ্যাপের যে রেসপন্সটা পেতো সেইটা তো আর হবে না এটা তো স্বাভাবিক তো এই ছিল এই ভাষাও গানটা নিয়ে আমার ওপিনিয়ন আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব বাই